হ্যালো বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছো। তো আমি তোমাদের রিকোয়েস্ট অনুযায়ী তোমাদের পছন্দের ড্রামা স্পার্কল লাভ ড্রামাটি নিয়ে চলে এসেছি। তো তোমরা এই ড্রামাটিতেই বেশি ভোট দিয়েছিলে বলে এই ড্রামাটি আমি এক্সপ্লেন করতে যাচ্ছি। আর এই ড্রামাটি 2020 সালে রিলিজ হয়েছে আর ড্রামাটির মোট 24টি এপিসোড রয়েছে। তার মধ্যে প্রথম এপিসোডটি আমরা আজকের ভিডিওতে দেখতে চলেছি। আর এই ড্রামাটি অনেক অনেক রোমান্টিক হতে চলেছে এবং অনেক সুন্দর হতে চলেছে। তো চলো আর কথা না বাড়িয়ে সরাসরি ড্রামার কাহিনীটি শুরু করা যাক। তো শুরুতেই আমরা ড্রামার মেন লিড মেই উই উইকে দেখতে পাই। আর এটি হলো আমাদের ড্রামার মেন ক্যারেক্টার। তো একে আমরা মেই উই উই না বলে শুধু উই উই বলে ডাকবো। তো উই উই ক্লাসে যাওয়ার জন্য ওয়েট করছিল, কিন্তু সেখানে অনেক জোরে বৃষ্টি হচ্ছিল। উই উই তার ফ্রেন্ড লিয়ের সাথে চ্যাট করছিল। তখন উই উই এর ফ্রেন্ড বলে যে আমি এখন তোমাকে নিতে আসতে পারবো না। আর উই উইয়ের সামনে একটি ছেলে তার গার্লফ্রেন্ডকে ছাতা এনে দেয়। আর এটা দেখে উই উইও কল্পনা করতে থাকে যে কোনো একটা ছেলে এসে তাকেও ছাতা ধরিয়ে দিবে। আর সে কল্পনা করে যে সে একটি ছেলের সাথে রোমান্টিক সময় কাটাচ্ছে। আর তখনই একটি ছেলে এসে তাকে ছাতা দিয়ে ধাক্কা দেয়। আর তখনই সে নিচে পড়ে যায়। আর উই উই দেখে যে সে নিচে পড়ে যাওয়ার কারণে সেখানকার যত কাপড় ছিল তাদের সকলের মধ্যেই রোমান্স হয়ে যায়। আর তখন ছেলেটি বলে, যদি তুমি ঠিক থাকো তাহলে উঠে দাঁড়াও, আমি এখান থেকে চলে গেলাম। এই কথা বলে ছেলেটি সেখান থেকে চলে যায়। আর উই উইও উঠে দাঁড়ায় আর সেখান থেকে চলে যায়। আর এরপর উই উই নিজের ইন্ট্রো দিতে থাকে। আর সে বলতে থাকে যে আমি এক ধরনের সুপারন্যাচারাল পাওয়ার নিয়ে জন্মেছি। আমার শরীরের ভিতর এক ধরনের ইলেকট্রিক পাওয়ার রয়েছে। আর আমি যদি কোনো কিছু টাচ করি তাহলে এই পাওয়ারটি ইলেকট্রিসিটির মতো চারপাশে ছড়িয়ে পড়ে। আর কোনো ছেলে মেয়ে যদি একসাথে থাকে তাহলে তারা কাপল হয়ে যায়। আর এগুলো বলা শেষে উই উই দৌড়ে তার ক্লাসরুমে যায়। আর ক্লাসরুমে যাওয়ার পরে তার টিচার তাকে বলে যে তোমার ক্লাসের টাইম অলরেডি শেষ হয়ে গিয়েছে। আর তখন উই উই বলে যে একটি অ্যাক্সিডেন্টের কারণে আমার আসতে দেরি হয়ে গিয়েছে। আর তখন টিচার তাকে বসতে বলে। আর ক্লাস শেষে উই উই তার টিচারকে বলে যে আমার ফিজিক্সে কোনো ইন্টারেস্ট নেই, আমি ইকোনমিক নিয়ে পড়তে চাই। আর তখন উই উই এর টিচার বলে যে ইকোনমিক ক্লাসে যেতে হলে তোমার 90+ মার্কস পেতে হবে, এছাড়া তুমি সেখানে যেতে পারবে না। এরপর লি সুইমিং টিমের ইন্টারভিউ নিতে যায়। আর তখন সেখানে এন্ট্রি হয় এই ড্রামার প্রধান লিড শিচং। আর লি তাকে দেখে তার উপরে ক্র্যাশ খেয়ে যায়। আর সে তাড়াতাড়ি তার কাছে গিয়ে ইন্টারভিউ নিতে থাকে। আর তখন লি তাকে প্রশ্ন করে যে আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? আমি এই প্রশ্ন করছি কারণ যদি গার্লফ্রেন্ড থাকে তাহলে তো আপনাকে সেই দিকে টাইম দিতে হবে, কিন্তু সুইমিংয়ে এত অ্যাক্টিভ থাকেন কীভাবে? আর তখন মেয়ে শিচ্যাং বলে সুইমিংয়ে হলো আমার সব কিছু আর আমার কোনো গার্লফ্রেন্ড নেই। আর মেই সি চ্যাং এর কথা শুনে লি তো অনেক ইমপ্রেস হয়ে যায়। তো মেই সি চ্যাং কে আমরা শুধু সি চ্যাং বলে ডাকবো। আর এরপরে উই উই লি এর সাথে কফি শপে দেখা করে আর তাকে বলে যে বৃষ্টি পড়ার সময় তুমি আমাকে কেন নিতে আসলে না। আর তখন লি বলে যে সরি, আমি একটি ছেলের প্রেমে পড়ে গিয়েছিলাম যার কারণে তোমার কথা তো ভুলেই গিয়েছিলাম। আর লি উই উইকে রিকোয়েস্ট করে যে তাদের দুজনকে কাপল বানিয়ে দেওয়ার জন্য। আর তখন উই উই লিকে মানা করে দেয় আর তাকে বলে যে আমি আমার মাকে প্রমিস দিয়েছি যে আমি আমার পাওয়ার ইউজ করব না, একজন নর্মাল মানুষের মতোই জীবন কাটাবো। কিন্তু লি অনেক রিকোয়েস্ট করায় উই উই রাজি হয়ে যায়। আর এরপরে আমরা দেখতে পাই উই উই যখন ক্লাসরুমের দরজা খুলতে যাচ্ছিল আর তখন তার হাতের উপর শিচং হাত রেখে দেয়। আর শিচং উই উইকে ইশারা করতে থাকে গেট খোলার জন্য। আর উই উইও ইশারা করতে থাকে যে শিচং যেন গেট খুলে। আর তাদের দুজনের এমন কাণ্ড দেখে শিচং এর টিমমেট সেই গেট খুলে দেয়। আর ক্লাসরুমে প্রবেশ করার পরে উই উই শিচংকে বলে যে তুমি তো সেই ছেলেটি তাই না যে আমাকে বৃষ্টির মধ্যে ফেলে দিয়েছিলে? আর তখন শিচং বলে যে আমার সামনে থেকে সরে দাঁড়াও। উই উই না সরাতে শিচং নিজেই সেখান থেকে চলে যায় আর একটি সিটে বসে পড়ে। আর শিচং যখন সিটে বসে তখন উই উই তার উপরে পড়ে যায়। আর পুরো ক্লাসে স্টুডেন্ট তাদের দেখে হাসতে থাকে। আর উই উই লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। আর শিচং এর টিমমেট বলে যে আজকালকার মেয়েরা খুবই খোলামেলা। তখন শিচং বলে যে যাই হোক বাদ দাও। আর এরপরে লি লাইভে এসে সুইমিং টিমের সম্পর্কে বলছিল। আর তাকে জিজ্ঞাসা করা হয় যে শিচং এর কি কোনো গার্লফ্রেন্ড আছে? আর তখন লি বলে যে নেই, তবে খুব তাড়াতাড়ি হয়ে যাবে।
আর তখন সেখানে উইউই চলে আসে আর লি উইউইকে দেখে তার লাইটটি বন্ধ করে দেয় আর তখন সেখানে একটি মেয়ে ফল নিয়ে চলে আসে আর তখন লি বলে যে তোমার কি মনে হয় মেয়েটি এত চুপচাপ আমার মনে হয় মেয়েটি অনেকই অপছন্দ করে এজন্যই তো আমাকে দেখে খালি চুপ করে থাকে আর তখন উইউই বলে যে তুমি যেমনটা ভাবছো এমনটা কিছুই নয় আর এরপরে তারা সিচ্যাংয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে আর সেখানে সিচ্যাংয়ের কোর্স তাকে প্র্যাকটিস করাচ্ছিল আর সিচ্যাংয়ের কোর্স তাদেরকে দেখে ফেলে আর তাদেরকে সেখানে ডাক দেয় আর তখন লি বলে যে আমরা সিচ্যাংয়ের ক্লাসমেট আমরা তার ইন্টারভিউ নিতে চাই আর তখন কোর্স সিচ্যাংকে উপরে আসতে বলে আর সিচ্যাং যখন উপরে আসে তখন সে উইউইকে দেখে বলে যে তুমি এখানে কোন উদ্দেশ্যে এসেছো আর তখন উইউই বলে যে আপনি এখন এর প্রশিক্ষণ নিন আমরা পরে আসব আর তখন কোর্স বলে যে প্রশিক্ষণ শেষ হয়ে গিয়েছে আর কোর্স উইউইকে সিচ্যাংয়ের বডি মেসেজ করে দিতে বলে আর উইউই সিচ্যাংয়ের কাছে গিয়ে বলে যে সাঁতার কাটার সময় জয়েন্টগুলোতে বেশি প্রেশার পড়ে আর এই কথা বলে সে সিচ্যাংয়ের হাত মুচকে দেয় আর উইউই যখন তার পায়ে হাত দেয় তখন সিচ্যাং বলে যে তুমি কি আমার মেসেজ করতে এসেছো নাকি আমাকে মারতে এসেছো আর এই বলে সে যখন পিছে সরতে থাকে তখন সে পানিতে পড়ে যায় আর এরপর লি আবারও সিচ্যাংয়ের ইন্টারভিউ নিতে থাকে আর এরপর উইউই যখন সিচ্যাংয়ের ওপর ম্যাজিক করতে যাবে তখনই সে থেমে যায় আর একটি সিলের দিকে তাকিয়ে থাকে আর ম্যাজিক করার কথা ভুলে যায় আর এরপরে লি উইউইকে বলে যে তুমি কেন ম্যাজিক করেছিলে না তখন উইউই বলে যে একটি ছেলেকে দেখে আমি আমার ছোটবেলার ফ্রেন্ডকে মনে করেছিলাম কিন্তু সে আমার ফ্রেন্ড ছিল না আর তখন উইউই বলে তুমি আমাকে সিচ্যাংয়ের নাম্বারটা দাও আমি তাকে ম্যানেজ করে নিব আর এরপরে মেসেজে উইউই সিচ্যাংকে বলে যে কালকের ব্যবহারের জন্য সরি আমি তোমার সাথে দেখা করতে চাই আর তখন সিচ্যাং তাকে মানা করে দেয় আর এতে উইউইয়ের অনেক বেশি রাগ হয় আর এরপরে সিনে আমরা দেখতে পাই যে সিচ্যাংয়ের মা তার সাথে দেখা করতে এসেছে আর তখন সিচ্যাং তার মাকে বলে যে আমি তোমাকে বলেছিলাম যে এত দামি গাড়ি নিয়ে আসবে না আর তখন তার মা বলে যে এতে কি হয়েছে এটা তো তেমন দামি গাড়িও না তখন সিচ্যাং বলে যে ঠিক আছে আর তখন তার মা বলে তুমি কি তৃষ্ণার্থ এই কথা বলে তাকে একটি ড্রিঙ্ক খেতে দেয় আর তখন তার মা বলে যে পানীয় পান করা তোমার স্বাস্থ্যের জন্য ভালো নয় বুঝতে পেরেছ কিন্তু তুমি শুধু আমাকে ইগনোর করো তখন সিচ্যাং বলে যে তুমি আমার সাথে নোংরামি করছো কি তুমি কি করছো না যখন আমি ছোট ছিলাম তুমি আমাকে জোরে ধরেছিলে আমার সাথে খেলেছিলে এবং আমাকে বাবার কাছে ফিরিয়ে দিয়েছো যখন আমি কেঁদেছিলাম আর তখন তার মা বলে তুমি আমাকে এইভাবে জাজ কিভাবে করলে আমি কত কষ্ট সহ্য করেছি তোমাকে জন্ম দিতে তখন সিচ্যাং বলে যে তাহলে তোমার অকৃতজ্ঞ ছেলে চলে যাচ্ছে এই কথা বলে সে সেখান থেকে চলে যেতে লাগে আর তখন তার মা তাকে থামতে বলে আর তাকে থামতে বলে তার জন্য অনেকগুলো খাবার নিয়ে আসে আর তাকে অনেকগুলো খাবার দিয়ে বলে আমার কালকে বার্থডে আমি কাল তোমাকে নিতে আসব আর তখন তার মা বলে যে আমি অন্যদিন তোমার প্রফেসর লিওয়ের সাথে দেখা করেছিলাম তিনি বলেন সব ফাইল ভালোভাবে প্যাক করা হয়েছে আর এর মানে তোমার রিপোর্টগুলো এখনও স্কুলেই আছে তখন সিচ্যাং বলে যে কি তখন তার মা বলে চিন্তা করো না তিনি আরও বলেছেন এটা শুধুমাত্র গোপনীয়তা এটা কেউ দেখতে পারবে না তখন সিচ্যাং বলে যে আমি এটা আমার নিজে করে নিতে চাই তখন তার মা বলে যে বেশি চিন্তা করো না আমি তোমার বাবাকে প্রমিস করেছি যে এটি কাকে বলবে না কিন্তু আমি ভাবছি এটা তো তোমার নিজের বিজনেস এটা তোমার জানার অধিকার আছে তো আমি তো এখানে আছি এটা গোপন রেখো ঠিক আছে আর অন্যদিকে উইউই সিচ্যাংকে SMS করতেই থাকে আর তখন সিচ্যাং বিরক্ত হয়ে তার ফোনটি বন্ধ করে দেয় আর তখন সিচ্যাং তার ফ্রেন্ডদের বলে যে তোমরা কি কেউ উইউইকে আমার নাম্বার দিয়েছ আর তখন তার একজন ফ্রেন্ড বলে যে আমরা লিকে তোমার নাম্বার দিয়েছিলাম আর এই কথা শুনে সিচ্যাং তো অনেক মন খারাপ করে আর তখন তার মায়ের কথা মনে পড়ে যে অফিসে তার রিপোর্ট আছে আর তখন সে এই কথা ভেবে তাড়াতাড়ি দৌড়ে অফিসে যেতে থাকে আর তাকে রিপোর্ট আনতে যেতে উইউইও দেখতে পায় আর সে তখন তার পিছু করে আর তখন সে লিকে ফোন করে আসতে বলে আর এই কথা শুনে তো লি মেকআপ করতে শুরু করে দেয় আর সিচ্যাং যখন গেটার রুমে ঢুকে তখন উইউইও সেখানেই ঢুকে পড়ে আর তখন সিচ্যাংয়ের মনে হয় যে কেউ তাকে ফলো করছে কিন্তু সে কাউকে দেখতে পায় না আর এরপরে সিচ্যাং যখন রিপোর্ট নিয়ে বাইরে আসছিল তখনই তার ফ্যানরা তাকে ঘিরে ধরে আর অন্যদিকে উইউই একটা কস্টিউম দেখতে পায় আর সে ভাবে যে এটা পরে সে সিচ্যাংকে ম্যাজিক করবে আর লি যখন সিচ্যাংয়ের সাথে কথা বলছিল তখন উইউই সিচ্যাংয়ের ওপর ম্যাজিক করতে যায় কিন্তু সিচ্যাং হঠাৎই পিছনে ফিরে উইউইয়ের হাত ধরে ফেলে আর তখনই উইউইয়ের কস্টিউমও খুলে যায় সিচ্যাং তো উইউইয়ের দিকে একদম অবাক হয়ে তাকিয়েছিল কিন্তু তখনই উইউইয়ের ম্যাজিক গিয়ে সিচ্যাংয়ের বুকে লাগে
আর তখনই সিজং হাসতে শুরু করে আর সে উইউইকে কিছু বলে না আর লি সিজংকে একটি বই দেয় আর সিজং সেটি নিয়ে চলে যায় আর তখন লি ভাবে এবার হয়তো তাদের প্রেমটা হয়ে যাবে সেটা ভেবে অনেক খুশি হতে থাকে আর সিজং উইউইয়ের কস্টিউমের একটি পার্ট তার সাথে নিয়ে যায় আর সিজং সেটির দিকে তাকিয়ে থাকে আর তখন সিজং এর বন্ধু বলে যে এইটা কি আর তখন তার বন্ধু বলে যে এই জিনিসটি ডেটা রুমে ফিরিয়ে আনতে ভুলো না আর তখন সিজং বলে যে আমার মনে হয় আমি অসুস্থ এই কথা বলে সিজং তার বুকে হাত দেয় আর সে বলে যে আমার বুকের তাপ খুব হিংস্রভাবে বাড়ছে এই কথা ভেবে সে উইউইয়ের সাথে ঘটা ঘটনাটি ভাবতে থাকে আর এখানেই এই এপিসোডটি শেষ হয়ে যায় তো বন্ধুরা ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবে আর এই ড্রামাটি তোমরা পরবর্তী এপিসোডগুলো দেখতে চাও কি না অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দাও যাতে পরবর্তী ড্রামার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে দেয় তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকো এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ।